আসসালামু আলাইকুম সুপ্রিয় কোয়েল খামারি ভাই বোন বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের একটি ছোট্ট প্রতিবেদনে নিয়ে আসছি যে বিষয় আলোচনা, সেটা হচ্ছে আপনার খামারে 500, 1000 বা 2000 পাখি ফলোরে পালন করছেন, কিন্তু আপনি প্রতিদিন দেখছেন যে একটি করে পাখি মারা যাচ্ছে, দুটি করে পাখি মারা যাচ্ছে, কি কারণে মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে বুঝতে পারছেন না। এখন এই বিষয়টা বোঝার উপায়টা কি সেটা নিয়ে আপনি চিন্তিত, তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আসলে প্রথমত একটি পাখি, আমরা জানি যে কোয়েল পাখি কিন্তু একদিনে মারা যায় না। একটি কোয়েল পাখি অসুস্থ যদি হয় তাহলে সে মিনিমাম দুই থেকে পাঁচ দিন, সাত দিন পরে কিন্তু সে শুকিয়ে মারা যায়। তো বন্ধুরা আমার, আপনি প্রথমেই পাখিটির সমস্যাটা বুঝবেন কিভাবে সেটা নিয়ে আজকের আলোচনা। আপনি প্রথমত খাবার দিলেন, সকালবেলা যখন খাবার দিবেন তখন আপনি দেখতে ফলো করতে হবে আপনার পাখির প্রতি ভালোবাসা দেখে লক্ষ্য রাখতে হবে যে আসলে কোনো পাখি, আমার কোনো পাখি আসলে খাবার খেতে আসলো কিনা, আসছে কিনা, সবাই আসতেছে কিনা, কেউ দূরে দাঁড়িয়ে আসে কিনা, কেউ দূরে দাঁড়িয়ে থেকে আসলে মানে ঘুম মেরে আসে কিনা, মানে চুপ মেরে আসে কিনা, গা ফুলে আসে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ওই পাখিটির সমস্যা। আর যদি এমন ধরনের সমস্যা বুঝতে না পারেন তাহলে আরেকটি বোঝার উপায় আছে, সেটা হচ্ছে আপনি পাখিগুলোকে একদিক থেকে আরেক দিকে তাড়িয়ে দিতে হবে। একদিক থেকে যখন আরেক দিকে পাখিগুলো তাড়িয়ে দিবেন তখন কিন্তু অটোমেটিকলি যেই পাখিটির সমস্যা সেই পাখিটির আপনি ফলো করলে, লক্ষ্য করলে বুঝতে পারবেন সেই পাখিটির হাঁটা চলা ফেরা কিন্তু পরিবর্তন দেখতে পাবেন। তার চলাফেরা কিন্তু হাঁটার ভঙ্গিটা আলাদা, ঢুলে ঢুলে হাঁটবে, গা ফুলে হাঁটবে, হেলে দুলে হাঁটবে। আসলে এই লক্ষণগুলো আপনি কিন্তু চোখে চোখে রাখতে হবে, আপনাকে একদম নিরূপ চোখে দেখতে হবে যে আসলে আমার কোন পাখিটা এই ধরনের চলাফেরা করছে। এমন ধরনের চলাফেরা যদি করতে থাকে আর যদি এভাবে একটা দুটো পাখির মরতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই আমার আমার যেই খামারে অবশ্যই কোনো না কোনো সমস্যা হয়েছে, যেটা যে সমস্যাটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, মানে হয়তো বা আপনার লিটারে গ্যাস হয়েছে, নয়তো বা আশেপাশের আবহাওয়া থেকে কোনো সমস্যা হয়েছে। এই ধরনের সমস্যাগুলো আপনি লিটার পরিষ্কার তো অবশ্যই করবেন, করার পরে আপনাকে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, যেমন মাইকোনিন বা রেনামাইসিন বা ডক্সিভেট, এই ধরনের একটা অ্যান্টিবায়োটিক আপনি ভালোভাবে এক থেকে দুই দিন ব্যবহার করবেন, তাহলে কিন্তু এ থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। অন্যথায় এভাবে চলতে থাকলে একটা সময় কিন্তু আপনার পুরো খামারে এমন ধরনের ভাইরাস ছড়িয়ে যেতে পারে। তাই এই বিষয়টা খুব সতর্কতার সাথে আপনাকে, বিশেষ করে সকালবেলা, খুব সতর্কতার সাথে পাখির সাথে দেখা করতে হবে, পাখির সাথে কথা বলতে হবে এবং পাখির সাথে আপনার সমন্বয় রাখতে হবে যে আসলে কোন পাখিটা আমার সমস্যা, কোন পাখিটা সমস্যা হলো কিনা, কোন পাখিটা আসলে খাচ্ছে না, কোন পাখিটা খাচ্ছে, এগুলো কিন্তু আপনার সুদৃষ্টি দিয়ে দেখতে হবে, তবে কিন্তু এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। আপনি যদি আনখেয়ালে শুধু খাবার দিলাম বা আমি দিলাম না, অন্য একজনকে দিয়ে খাবার দিলাম, বাড়ির অন্য একজনকে দিয়ে খাবার পরিবেশন করলেন, সেটা কিন্তু হবে না। কারণ আপনি আপনার খামার আপনি বুঝবেন যে আসলে আমার পাখিগুলো কোন অবস্থানে আছে, কোন পাখিটা কেমন আছে, এটা কিন্তু আপনি বুঝবেন। তো এই ধরনের সমস্যায় যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, নচেৎ কিন্তু আপনি অনেক বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা আমার, আজকের বিষয়টা এটাই জানাতে চাচ্ছিলাম যে এক দুটি পাখি যদি এভাবে মরতে থাকে তাহলে প্রথমত আপনার লিটার চেঞ্জ করতে হবে, দ্বিতীয়ত আপনাকে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো বন্ধুরা আমার, আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও।